কোভিড পরিস্থিতির কারণে বড় জনসভা নয়, প্রতিদিন ওয়ার্ড ভিত্তিক কর্মী সম্মেলনের সিদ্ধান্ত নিল শান্তিপুর শহর। তৃণমূল কংগ্রেসের 24টি ওয়ার্ডে প্রতিদিন 4টি করে ওয়ার্ড পৃথকভাবে জনসভা করার সিদ্ধান্ত নিল শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস। করোনা পরিস্থিতির কথা ভেবে এত অল্প সময়ের মধ্যেই কর্মী সম্মেলন এবং জনসভা একসাথে সম্পন্ন হচ্ছে বলে দাবি করলেন সহ তৃণমূল সভাপতি বৃন্দাবন প্রামাণিক। সূচি অনুযায়ী প্রতিদিনই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে খোলা মাঠে, আজও একইভাবে 5 থেকে 8 নম্বর ওয়ার্ডে খোলা মাঠে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, সহ তৃণমূল কংগ্রেস সভাপতি বৃন্দাবন প্রামাণিক সহ শহরের ছাত্র, যুব, মহিলা, এসটি, এসসি, ওবিসি, শিক্ষক সংগঠন সহ বিভিন্ন সংগঠনের নেতৃত্ব। ডেস্ক রিপোর্ট, নদিয়া নিউজ 24। উপস্থিত আছেন আমাদের শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী ও এছাড়া উপস্থিত আছে আমাদের তৃণমূল কংগ্রেসের সভাপতি বৃন্দাবন প্রামাণিক থেকে শুরু করে আমাদের যারা 5 নম্বর ওয়ার্ডে যারা আজকে দীর্ঘদিন লড়াই করেছে, লক্ষণকুণ্ড সভাপতি থেকে শুরু করে 108 নম্বর বুথের সভাপতি গৌরদেব থেকে শুরু করে 109 নম্বর বুথের সভাপতি রবীন্দ্রনন্দী থেকে শুরু করে মাথা উঁচু করে ধরতে উনি আগামী 5 বছর আপনাদের মাথা নিচু করে পরিষেবা দেবে। আর এই ওয়ার্ডের উন্নয়নের দায় এবং দায়িত্ব আপনাদের এই প্রিয় বিধায়ক নিজের কাছে তুলে নিচ্ছে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন। কোভিড প্রোটোকল সেইটাকে মান্যতা দিয়েই কিন্তু আমাদের সভা করতে হচ্ছে। সে কারণে দেখুন আমরা ছোট ছোট করে ওয়ার্ড ভিত্তিক সভা করছি, আমরা বড় জনসভার দিকে এক্ষুনি এগোচ্ছি না। আমরা প্রতিদিন 4টি করে ওয়ার্ড আমরা ছোট ছোট করে কর্মীদের নিয়ে আমরা সম্মেলন করছি। আমরা বড় জনসভা নিশ্চিতভাবে সরকারের বিধি নিষেধ যদি কিছুটা হালকা হয় তাহলে আমরা নিশ্চিত বড় জনসভার দিকে এগোবো। স্টার প্রচারক বা বক্স প্রচারক এরকম ধরনের কথাগুলো প্রচলিত নির্বাচনের ক্ষেত্রে, সেগুলো কি হওয়া সম্ভব না? এক্ষুনি দেখুন কোভিড প্রোটোকল আমাদের মানতেই হবে, সেই অর্থে সেরকম কিছু এক্ষুনি আমরা কোনো বড় স্টার ক্যাম্পেইনারকে আনার কোনো চিন্তা ভাবনা এখন নেই। দলের সঙ্গে আলোচনা করে সেটা পরবর্তীকালে, আমাদের বিধায়ক সাহেব আছেন নেতৃত্ব, তিনি দেখবেন জেলা নেতৃত্ব বা রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা বলে। অনেক প্রার্থী কিন্তু নতুন মুখ এসছে, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে সাধারণ মানুষকে দেখুন? প্রার্থী নতুন পুরনো বড় কথা নয়, আমাদের প্রার্থী 24টি ওয়ার্ডে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া ফুলের প্রতীক, আর আমাদের লড়াই 1 নম্বর হওয়ার জন্য, আর বিরোধীরা লড়াই করছে কে সেকেন্ড হবে, থার্ড হবে, ফোর্থ হবে। কোন বিষয়ের উপরে গুরুত্ব দিচ্ছেন প্রচারে? পৌর নাগরিক পরিষেবা আমাদের মূল প্রচার, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 67টি জনমুখী প্রকল্প, এই প্রকল্পই হচ্ছে আমাদের প্রচারের মূল হাতিয়ার। আপনার নাম আর পরিচয়? বৃন্দাবন প্রামাণিক, শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেস সভাপতি। সম্ভাবনা আছে কি? এখন অবধি তো সম্ভাবনা নেই, আমরা কোভিড বিধিকে মান্যতা দিয়ে ছোট ছোট কর্মী সভার মাধ্যম দিয়ে এগিয়ে যাচ্ছি। তারপর আমরা পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মেনে যদি বড় জনসভা করার অনুমতি পাই আমরা নিশ্চয়ই বড় জনসভা। নবাগত প্রার্থীকে ভোট দেওয়ার কথা কি বললেন? ভোট দেওয়ার কিছু নেই, উনি জিতেই গেছেন। আমি চিন্তা করছি মার্জিনটা কত হবে, সব থেকে খুশি হব যদি এই ওয়ার্ডে আমি হেরে যাই। কথাটা শুনে হয়তো একটু অবাক হয়ে গেলেন, আমি হেরে যাই মানি আমি যে ভোটে এই ওয়ার্ড থেকে জিতেছি তার থেকেও বেশি ভোটে আমার প্রার্থী প্রভাত বিশ্বাস জয়যুক্ত হবে, অর্থাৎ আমাকে হারিয়ে উনি 5 নম্বর ওয়ার্ড থেকে জয়যুক্ত হবে।